আসসালামু আলাইকুম। ঢাকা টিভি রাতের সংবাদে সবাইকে স্বাগত। সঙ্গে আছি আমি কাজী মাহপারা প্রীতম। জানিয়ে দিচ্ছি আজকের প্রধান খবরগুলো। প্রধানমন্ত্রীর চা চক্রে জাপা, যুক্তফ্রন্ট ও 14 দলের নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে চা চক্রে যোগ দিয়েছেন এইচএম এরশাদের জাতীয় পার্টি জাপা, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের নেতারা। শনিবার বিকেল 4টার কিছু পর প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠান শুরু হয়। এর আগে বিকেল 3টা থেকে উল্লেখিত রাজনৈতিক দলের নেতারা গণভবনে আসতে শুরু করেন। গণভবন সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান বেগম রওশন এরশাদ ও দলটির কো চেয়ারম্যান জি এম কাদের চা চক্রে অংশ নিয়েছেন। অন্যদিকে বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ডাক্তার এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের 23 সদস্যের একটি প্রতিনিধি দল চা চক্রে যোগ দিয়েছে। এছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শীর্ষ নেতারাও চা চক্রে উপস্থিত ছিলেন। এবার এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। আজ শনিবার সকালে রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছেন, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ডাক্তার দীপুমনি বলেন, গত বছরও কোনো প্রশ্ন ফাঁস হয়নি, এবছর তা আরও জোরদার করা হয়েছে যাতে কোনোভাবেই প্রশ্ন ফাঁস না হয়। প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে। ইতোমধ্যে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস করার মতো অপকর্ম করার চেষ্টা করবে যারা, সঙ্গে সঙ্গেই তাদের গ্রেপ্তার করা হবে। প্রথম দিনের এসএসসি পরীক্ষায় অনুপস্থিত 4,978 জন, বহিষ্কার 5 জন পরীক্ষার্থী। এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই আজ সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রশ্নপত্র এবং মাদ্রাসা বোর্ডে কোরআন মাজিদ পরীক্ষায় 4,978 জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে বহিষ্কৃত হয়েছেন 5 জন শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানা গেছে। নিয়ন্ত্রণ কক্ষ জানায়, অনুপস্থিতিতে ঢাকা বোর্ড প্রথম অবস্থানে 1,396 জন, রাজশাহী বোর্ড দ্বিতীয় অবস্থানে 762 জন, এছাড়া কুমিল্লা বোর্ডে 631, যশোর বোর্ডে 463, দিনাজপুর বোর্ডে 541, সিলেট 318, বরিশাল 390 ও চট্টগ্রামে 477 জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। 5 জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে, এর মধ্যে 3 জন বহিষ্কার হয়ে শীর্ষে ছিল বরিশাল বোর্ড। এছাড়া ঢাকা ও দিনাজপুর শিক্ষা বোর্ডে 1 জন করে বহিষ্কার হয়েছে, বাকি বোর্ডে কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি। সাতক্ষীরার কালীগঞ্জে 2018 সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব বরখাস্ত। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল এপিসি স্কুল এসএসসি কেন্দ্রে 2018 সালের প্রশ্নপত্রে 48 জন পরীক্ষার্থীর বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হয়েছে। এ ঘটনায় কেন্দ্র সচিব সুখলাল বাইনকে বরখাস্ত করা হয়েছে। প্রায় 3 ঘন্টা পর নতুন প্রশ্নপত্রে পরীক্ষার্থীর ফের পরীক্ষা নেওয়া হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সর্দার মোস্তফা শাহিন জানিয়েছেন, 2019 সালের প্রশ্নপত্র বণ্টনের প্রায় 3 ঘন্টা পর বিষয়টি সবার নজরে আসে। যশোর শিক্ষা বোর্ডের অনুমতি নিয়ে পরে তাদের নতুন বছরের প্রশ্ন পরীক্ষা নেওয়া হয়েছে। জেলা প্রশাসক এস এম মুস্তফা কামাল জানান, পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না, যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, বোর্ডের কাছে উত্তরপত্র পৌঁছালে তা মূল্যায়ন করা হবে, তবে পরীক্ষার্থীদের ভীত হওয়ার কিছু নেই। পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে যোশী। স্বপ্নকে জয় করতে দৃঢ় মনোবল নিয়ে সকল বাধা উপেক্ষা করে অসম্ভবকে সম্ভব করতে চলেছেন ফরিদপুরের নগরকান্দার তালপুরা নাজিম মিলে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী যোশী। দুটি হাত না থাকায় পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে উপজেলার তালমা ইউনিয়নের কদমতলি গ্রামের হানিফ মাতুপুর ও তুসরুন বেগম দম্পতির এই সন্তান। তালমা কেন্দ্রের মনোহরপুর এম এ শাহপুর মহিলা কলেজ ভেন্দুতে পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে জসিম। জসিমের বাবা হানিফ জানিয়েছেন, জসিমের লেখাপড়ার মনোযোগ দেখে জেলা প্রশাসক একটি মোটর চালিত ভ্যান দিয়ে সহায়তা করেছেন। ওই ভ্যানে করে জসিম স্কুলে যাওয়া আসা করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হাসান বলেন, জসিমের পরীক্ষা দিতে যাতে কোনো রকম সমস্যা না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দেশে বিদেশে চিঠি দিয়েও বিএনপি ব্যর্থ, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে বিদেশে চিঠি দিয়েও বিএনপি জাতীয় নির্বাচনে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা ব্যর্থ হয়েছে। জনসম্পৃক্ততা না থাকায় আন্দোলনেও বিএনপি সফল হচ্ছে না বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি আরো বলেন, বিএনপি একাই শুধু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে, দেশে দেশে চিঠি দিয়েছে নির্বাচনকে অবৈধ নির্বাচন করার জন্য, তারা অপচেষ্টায় ব্যর্থও হয়েছে। তিনি বলেন, এখন দেশের আন্দোলনের পরিস্থিতি নাই যে বিএনপি ডাকে মানুষ রাস্তায় নামছে। তারা দেশে দেশে চিঠি লিখেছিল এই নির্বাচনকে অবৈধ নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসাবে অভিহিত করতে, তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। বিএনপি এমন একটা দল, তারা আন্দোলনেও পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। আর এখন দেশে আন্দোলনের কোনো বস্তুগত পরিস্থিতি বিরাজমান নেই, এই অবস্থা জনগণ বিএনপির ডাকে কেন রাস্তায় নাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে, রাষ্ট্রের চরিত্রকে ধ্বংস করে দিয়েছে সরকার, সাধারণ মানুষের যাওয়ার জায়গা নেই, যে দেশে জনগণের নিরাপত্তা নেই, যে দেশে নির্বাচনে রাষ্ট্রকে ব্যবহার করা হয়, যেখানে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, সেখানে নারী অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। দায়িত্ব পালন করার ক্ষেত্রে তাদের যে আন্তরিকতা, এটা নিঃসন্দেহে আমার কাছে মনে হয় যে মানব সভ্যতার যে ক্রমবিকাশ, সেই ক্রমবিকাশে একটা অত্যন্ত বড় ভূমিকা রেখেছে। আজকে যে বিষয়টা নিয়ে আওয়াজ আলোচনা করেছেন, এর মধ্যে যিনি মূল প্রবন্ধটি পাঠ করেছেন ডক্টর শহীদা রফিক, অত্যন্ত জ্ঞানগর্ভ একটি প্রবন্ধ তিনি উপস্থাপন করেছেন, যার মধ্যে আমরা অনেক কিছু জানতে পেরেছি যে জিনিসগুলো হয়তো সকলের জানা নেই, এবং এই সমস্যাটিকে তিনি সামনে তুলে আনতে সক্ষম হয়েছেন। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ শনিবার ঢাকা অফিসার্স ক্লাবে একটি অনুষ্ঠানে ব্যবসায়ীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন টেকসই নিরাপত্তা ও শান্তিময় পরিবেশ, যা বাংলাদেশে বিদ্যমান। ব্যবসায়ীরা যাতে নিশ্চিন্ত ও নিরাপদ পরিবেশে ব্যবসা করতে পারে, সে ধরনের পরিবেশ সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর। সালাম স্টিল কনকাস্ট রি রোলিং মিলস লিমিটেড ইউনিট 2 এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ এখন অনেক পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশেও রপ্তানি করছে। একাদশ সংসদ নির্বাচনের ব্যাপারে আমরা কোনো মামলা করব না, বলেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। আজ এক সংবাদ সম্মেলনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, একাদশ সংসদ নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ আনলেও এ ব্যাপারে কোনো মামলা করবে না কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থীরা। একই সঙ্গে এই নির্বাচন কমিশন এবং সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনে যাবে না তার দল। কাদের সিদ্দিকী বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছে এই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল তারা সবাই মামলা করবে, কিন্তু আমি মনে করি এই ধরনের মামলা করে কোনো লাভ হবে না, কারণ সরকার সব জায়গায় দলীয়করণ করে রেখেছে, এই জন্য আমরা কোনো মামলা করব। বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিন, বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ শনিবার সকালে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, পুনরায় নির্বাচনের দাবি না করে বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিন। এ সময় তিনি নেতিবাচক রাজনীতি থেকে সরে আসার জন্য দলটির প্রতি আহ্বান জানান। হাসান মাহমুদ বলেন, 2014 সালে নির্বাচনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেটি 5 বছর দেশ পরিচালনা করেছিল,
2018 সালের 30 ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ইনশাল্লাহ এই সরকারও 5 বছর দেশ পরিচালনা করবে। তিনি আরো বলেন, আগামী 5 বছর পর আবার নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আপনাদেরকে সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার এবং নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানাই। আমি আপনাদেরকে সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাই, অনুরোধ জানাই এবং নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানাই। যারা নির্বাচিত হয়েছেন তারা শপথ নিয়ে সংসদে আসুন, বলেছেন কেন্দ্রীয় 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসির। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জাগো বাংলা ফাউন্ডেশনের আয়োজনে সংরক্ষিত নারী আসন সংসদীয় গণতন্ত্রের নারীর ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, যারা নির্বাচিত হয়েছেন তারা শপথ নিয়ে সংসদে আসুন, কারণ আপনারা না আসলে আমাদেরই লাভ, তাই এখনও সুযোগ আছে, সংসদে আসুন, আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দিন, অভিমান করে কিছু হয় না। তিনি বলেন, আমরাও যখন বিরোধী দলে ছিলাম সংসদে গিয়েছি, সেখানে গিয়ে কথা বলেছি, কারণ রাজনীতি অনেক কঠিন বিষয়, যে কোনো অবস্থায় থেকে রাজনীতির জন্য লড়াই করে যেতে হবে। জাতীয় সরকার গঠন করে পুনর্নির্বাচনের দাবি কর্নেল অলি আহমদের। আজ শনিবার বিকেলে এলডিপির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি প্রধান কর্নেল অলি আহমদ সবার সমন্বয়ে জাতীয় সরকার গঠনের মাধ্যমে পুনর্নির্বাচনের আহ্বান জানিয়েছেন। অলি আহমদ বলেন, সৎ, দক্ষ এবং যোগ্য রাজনীতিবিদদের নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে এবং তারপর নির্বাচন দিতে হবে। একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে, মিথ্যার উপর ভিত্তি করে এ সরকার বেশি দিন টিকে থাকবে না। ডিএনসিসি মেয়র পদে আতিক সহ 5 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম সহ 5 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ভিত্তি। এদিকে ঋণ খেলাপের অভিযোগে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী ব্যান্ড শিল্পী সাফিন আহমেদের মনোনয়ন বাতিল করেছে কমিশন। আজ প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 5 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং সাফিনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসি সচিবালয়ের যুগ্ম সচিব আবুল কাশেম। আতিকুল ছাড়া বৈধ প্রার্থীরা হলেন ন্যাশনাল পিপুলস পার্টির এনপিপি আনিসুর রহমান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের এনডিপিএম ববি হাজ্জাজ, প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিপি শাহিন খান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম। সকলের জন্য মানসম্পন্ন শিক্ষার সুযোগ সৃষ্টি করা জাতীয় কর্তব্য, বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড আয়োজিত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সকলের জন্য মানসম্পন্ন শিক্ষার সুযোগ সৃষ্টি করা জাতীয় কর্তব্য। তিনি বলেন, সরকারের একার পক্ষে এই বিশাল দায়িত্ব পালন করা দুরূহ ব্যাপার, তাই সরকারের পাশাপাশি সকল বেসরকারি প্রতিষ্ঠান এমনকি ব্যক্তি বিশেষ এগিয়ে এলে সরকার উজ্জীবিত হবে। অনুষ্ঠানে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড প্রায় 4,000 দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে। নতুন ধানের জাত সহ উন্নত প্রযুক্তি দ্রুত কৃষক পর্যায়ে ছড়িয়ে দিন, বলেছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আজ শনিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা 2017-18 এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক দেশে নতুন ধানের জাত সহ উন্নত প্রযুক্তি দ্রুত কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশে নতুন ধানের জাত সহ উন্নত প্রযুক্তি দ্রুত কৃষক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বন্যা, খরা, লবণাক্ততা ও জলাবদ্ধতা সহ বিভিন্ন প্রতিকূল পরিবেশ সহনশীল ধানের জাত ও লাগসই প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়নের জন্য বীর বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানাচ্ছে। ই বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিজনেস প্ল্যান প্রয়োজন, বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এবং টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনপি আয়োজিত ই বর্জ্য ব্যবস্থাপনা শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, ই বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিজনেস প্ল্যান
প্ল্যান বা ব্যবসায়িক পরিকল্পনা প্রয়োজন। ডিজিটালাইজেশনের দ্রুত বিকাশের ফলে দিনে দিনে ই বর্জ্য মাত্রা ক্রমেই বাড়ছে। তিনি বলেন, ইলেকট্রনিক্স ও ডিজিটাল পণ্যের ব্যবহার ক্রমেই বাড়ছে, পুরনো প্রযুক্তি বাদ দিয়ে নতুন প্রযুক্তিতে যেতে হবে। ডাক্তার আকাশ আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেপ্তারকৃত মিতুর 7 দিনের রিমান্ডের আবেদন। চট্টগ্রামের চিকিৎসক মোস্তফা মোর্শেদ আকাশকে আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেপ্তার তার স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুকে 7 দিনের রিমান্ড চায় পুলিশ। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশের প্রসিকিউশন শাখায় রিমান্ডের আবেদনটি জমা দেওয়া হয়। চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল বাশার বলেন, কারাগারে থাকা তানজিলা হক চৌধুরী মিতুকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আজ শুনানির সময় নির্ধারণ হয়নি। আগামীকাল রোববার প্রোটেকশন ওয়ারেন্ট জারি এবং রিমান্ড শুনানির সময় নির্ধারণ করা হতে পারে। বান্দরবানের রোমাতে যথাযথ মর্যাদায় শিশু মেলা 2019 পালিত। আমাদের ঢাকা টিভির বান্দরবান প্রতিনিধি মহাইথুই মারমা জানান, বান্দরবানের রোমা উপজেলায় পালিত হয়েছে নারী উন্নয়ন মেলা। আজ শনিবার সকালে রোমা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাজারে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়। তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জাকির হোসেনের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষা উন্নয়ন সংস্থা, স্বাস্থ্য বিভাগ, সমাজসেবা বিভাগ, তথ্য বিভাগ সহ বিভিন্ন এনজিও ও সংস্থা মেলায় অংশগ্রহণ করে। সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের সুশৃঙ্খল প্যান্ডেলে বসার জন্য একটু সহযোগিতা করবেন, তারা যাতে সুশৃঙ্খল শিশু নারী উন্নয়নে সচেতনতা অনুষ্ঠিত হচ্ছে আজকে মেলার প্রথম দিন। আজকে এবং পুরস্কার বিতরণ আমি সকল কার্যক্রম বাণিজ্য মেলায় হাজি বিরিয়ানির কর্মীরা পুলিশ কর্মকর্তাকে কিল ঘুষি মারলেন। আজ শনিবার দুপুরে মেলায় হাজি বিরিয়ানির স্টলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় খাবার খেতে বসা নিয়ে সৃষ্ট বিবাদের জেরে এক পুলিশ কর্মকর্তাকে মারপিট করেছেন হাজি বিরিয়ানির কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বাণিজ্য মেলায় আইসক্রিম কিনে হাজি বিরিয়ানির স্টলে বসে পরিবার নিয়ে খাচ্ছিলেন পুলিশ কর্মকর্তা। এরপর সেখান থেকে উঠে দেন হাজি বিরিয়ানির কর্মচারীরা। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘটনা গড়ায় হাতাহাতির পর্যায়ে। বিরিয়ানির দোকানের অন্য কর্মচারীরা ক্ষিপ্ত হন পুলিশ কর্মকর্তার উপর। এ সময় ওই দোকানের কর্মীদের কিল ঘুষিতে আহত হন তিনি। এর কিছুক্ষণ পর পুলিশের হস্তক্ষেপে পরিবার সহ সেখান থেকে চলে যান তিনি। দোকান মালিকের অভিযোগ, বাইরের খাবার তার দোকানে বসে খেতে বাধা দেন কর্মচারীরা, এতে ক্ষিপ্ত হন পুলিশের ওই কর্মকর্তা। জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। আমাদের ঢাকা টিভির ভ্রাম্যমান প্রতিনিধি মোহাম্মদ ইমরান আলী রানা জানান, আজ সকাল 11টায় নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সুশান্ত কুমার মাহাতো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। রুমায়
বড়ুয়াপাড়ায় তিন দিন ব্যাপী অষ্ট পরিষ্কার ও অর্হত উপগুপ্ত ভান্তের পূজা উৎসব সম্পন্ন। আমাদের ঢাকা টিভির বান্দরবান প্রতিনিধি মং হাই থুই মার্মা জানান, বান্দরবানের রুমা উপজেলায় বড়ুয়াপাড়াতে অষ্ট পরিষ্কার, মহাসংঘদান ও মার বিজয়ী জীবন্ত অরহত উপগুপ্ত ভান্তের পূজা উৎসব তিন দিন ধরে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পূজার উৎসব শুরুতে সকল অধ্যক্ষ ভদন্তের মহাখেরদের মাঝে উপাসকগণ ক্রেস তুলে দেন। এতে অধ্যক্ষ ভদন্ত ও ওয়াইনা স্বামী মহাখের পড়োয়াপাড়ার বৌদ্ধ বিহারের সভাপতিদের মাঝে উপস্থিত ছিলেন। রুমাদেব বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ও চাইন্দা সারা মহাথের। এতে প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ভদন্ত কুশলায় ও মহাথের। প্রধান সদ্য মর্দেশক হিসেবে ছিলেন ভদন্ত কে শ্রী জ্যোতিষেন থের, রামপুট বনাশ্রম বৌদ্ধ বিহারের পরিচালক। আরও উপস্থিত ছিলেন রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান অংথ আইচিং মার্মা সহ সকল উপাসকবৃন্দ। যুদ্ধের সম্মুখে ভারত পাকিস্তান। বিশ্বে দ্রুতই জলবায়ু পরিবর্তন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে যেসব সংকট মাথাচাড়া দিয়ে উঠেছে তার মধ্যে পানির অভাব অন্যতম। এই পানি নিয়ে অস্ত্রের মুখোমুখি দাঁড়াতে যাচ্ছে ভারত পাকিস্তান। পারমাণবিক অস্ত্রধারী এই দুই দেশের মধ্যে অস্ত্রের পানি নিয়ে বিবাদ হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের দাবি, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু দেশে জলবায়ু সহিংসতার কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। এর মধ্যে ইয়েমেন, সোমালিয়া, সিরিয়া অন্যতম। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের জলবায়ু পরিবর্তনের ছায়া এশিয়াতেও প্রভাব ফেলবে, যার প্রধান শিকার হবে ভারত ও পাকিস্তান। আশঙ্কার বিষয় এই যে এই দুই দেশেরই পারমাণবিক সক্ষমতা রয়েছে। বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, কারা আছেন তালিকায়। চলতি বছরের জন্য ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত করেছে বিসিবি। এবছর এ প্লাস গ্রেড ক্যাটাগরিতে আছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। গত বছরের চুক্তিতে এ ক্যাটাগরিতে ছিলেন মাহমুদুল্লাহ। এবছর এ গ্রেড ক্যাটাগরিতে আছেন ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন। আগের বছর মূল চুক্তিতে ছিলেন 10 জন, এবার তার সঙ্গে যুক্ত হয়েছেন ইমরুল কায়েস এবং রিজন দাস। আগের বছরের রুকি ক্যাটাগরিতে থাকা আবু হায়দার রনি এবারও আছেন একই ক্যাটাগরিতে। তবে রুকি ক্যাটাগরি থেকে বাদ পড়েছেন নাজমুল হাসান শান্ত, আর নতুন যুক্ত হয়েছেন 4 জন, পেসার আবু জায়েদ রাহি, খালিদ আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন এবং স্পিনার নাইম হোসেন। সংবাদে আজকের মতো বিদায় নিচ্ছি আমি কাজী মাহপাড়া প্রীতম। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন ঢাকা টিভির পর্দায়। ঢাকা টিভির সাথেই থাকুন।